24 ঘন্টা আলোতে থাকতে পারলে কেমন হতো? অথবা ধরুন 24 ঘন্টাই আধার। পৃথিবীতে এমন শহর আছে যেখানে দিনের আলো পৌঁছায় না, সেখানে সবসময়ই রাত। সুমেরু বৃত্তে বসবাস করে মানুষদের অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিবেদন করেছে বিবিসি। চলুন তাদের গানে শুনি আলোহীন জীবনের অভিজ্ঞতা। ঘড়ির কাঁটায় বাধা আমাদের জীবনে আলো আধারের গুরুত্ব কম নয়। দিনের শুরুর আলো আর শেষের আলোর মধ্যে মেজাজ এবং এক ধরনের অনেক তফাৎ। কিন্তু যেখানে এসব আলোর খেলা নেই সেখানকার ব্যাপারটা কেমন? ধরুন ডিমভাজি দিয়ে সকালে নাস্তা করছেন, কিন্তু জানালা থেকে হালকা রোদটা আসছে না, আসছে চাঁদের আলো। আমাদের হয়তো পেটে তখন নাস্তা যাবে না, কিন্তু পৃথিবীর অনেক প্রান্তরে মানুষ এভাবে তাদের জীবনকে সাজিয়ে নিয়েছেন ভিন্ন আলো। বিশেষ করে সুমেরু বৃত্তে বসবাসকারী মানুষদের এই অভিজ্ঞতা বেশি। গরমের দিনে তাদের সূর্যাস্ত হয় না, আবার দেখা গেল শীতের দিনে সূর্যোদয় নেই, টানা 3 মাস একই অবস্থা। koerat.com নামের একটি সাইটে এই অভিজ্ঞতা জানতে চাওয়া হয়েছে। সেখানে বিভিন্ন জন তাদের অভিজ্ঞতা জানিয়েছে। ভারতের দিল্লির বাসিন্দা সাই দীপক ভীমারাজু জানিয়েছেন, তিনি ইন্টার্নশিপের জন্য 2 মাস নরওয়ের ট্রন্ডিহেইমে ছিলেন। তিনি বলেছেন, সেখানকার বাসিন্দারা সবাই এই সময় বিরক্ত থাকে, কারণ এটা তাদের শরীরের সাথে যায় না। কিন্তু আমার তেমন সমস্যা হয়নি, যদিও আমি মাত্র 2 মাস সেখানে ছিলাম। আমি সকালে নাস্তা খেয়ে ঘুমিয়ে পড়তাম, বাইরে তখন কড়া রোদ, কিন্তু আলোতে ঘুমোতে আমার সমস্যা হয় না। সে সময় দীপকের দিনের কার্যসূচি ছিল সকালে নাস্তা করে ঘুমিয়ে পড়া, দুপুরের দিকে উঠে 2টা থেকে 10টা পর্যন্ত কাজ করা। 10টা কিন্তু রাত নয়, কারণ তখনও মাথার উপর গনগন সূর্য। ডিনের করে যখন সিনেমা দেখতে বসতেন তখনও সূর্যের তেজ একটুও কমেনি। এই অভিজ্ঞতাকে দীপক বলেছেন মরুভূমি বাস। তবে এর একটা সুবিধার কথা বলেছেন তিনি, সারাক্ষণ দিনের আলো পাওয়ায় অনেক বেশি চাঙ্গা থাকতেন দীপক। সারাক্ষণ আলোর মধ্যে থাকাটাকে স্বর্গীয় অনুভূতি মনে হয়েছে তার কাছে। নরওয়ের ফিনমার্কের বাসিন্দা উইলফ্রেড হিলজনেন জানিয়েছেন, আলো না নেভা দিনগুলোতে মানুষ অনেক বেশি সামাজিক হয়ে ওঠে। দেখা যায় ডিনারের পর সবাই ঘুরতে বের হচ্ছে, বাচ্চারা ডিনার খেয়ে মাঠে খেলতে নেমে যাচ্ছে, কারো কোনো বারণ নেই। 24 ঘন্টার হিসেবে তখন রাত 3টা বাজে। সুমেরু বৃত্তে থাকে নরওয়ের একটি ছোট গ্রাম ব্লেক। সেখানকার বাসিন্দা ফ্লোরেসেন্ট জানিয়েছেন, শুধু আলো বা আধার না, খারাপ আবহাওয়া, প্রচুর বরফ, ঠান্ডা আবহাওয়া, সবকিছু মিলিয়ে এ ধরনের পরিবেশে খাপ খাইয়ে চলাটা খুবই মুশকিল। ওই অঞ্চলের বাসিন্দারা এই আবহাওয়ায় বাস করে ভিটামিন ডি এর অভাবে ভোগেন। যারা মানিয়ে নিতে পারেন বিরূপ আবহাওয়ার সাথে তারা থেকে যান, আর যারা সেটা সহ্য করতে না পারেন তারা অপেক্ষাকৃত দক্ষিণের দিকে নতুন আবাস খুঁজে চলে যান। পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।